दिनन्दी सायंस ब्लॉग चैनले सकल के स्वागत। आज हमें चले बैरकपुर मंगल पांडे पार्के। मॉर्निंग वॉक करते करते चले एलाम पार्के। चलो देखी पार्कर मध्य। चारिदिके लाल फूल बिछानो आछे, खूब सुंदर लागछे। आमी एगिए चलेछि आस्ते आस्ते फूल मारिए। ओई दूरे देखा जाच्छे गंगा और मंगल पांडे घाट। एखन आमी पार्के ढुकबो। एटा होच्छे पार्कर गेट। करोनार जन्य किछुदिन बंद छिलो, एखन मर्निं वाकेर जन्य सकाले खुले देवा हय। खूब सुंदर लागछे पार्के सकाले। ढुके डान दिके एकटी मंगल पांडे स्टैचू आछे। शहीद मंगल पांडेर कथा आमरा सकलेई जानी। बादिके एखाने बाच्चादेर खेलना जिनिसपत्र रखा आछे। एकटी कामान रखा आछे। ओई दूरे एकटी बाच्चादेर खेलनार टानेल देखा जाच्छे। ए होच्छे टानेल बाच्चादेर खेलना। খারাপ হয়ে গেছে, ওটা বন্ধ রাখা আছে টানেলটি। এদিকেও খেলনার জিনিস রাখা আছে বাচ্চাদের অনেক। সকালের মনোরম পরিবেশ, স্ট্যাচু বানানো আছে খুব সুন্দর। দুটি জিরাফ দুদিকে মুখ করে রাখা আছে। তো বন্ধুরা, আমি চলে এসেছি মঙ্গল পাণ্ডে পার্কে মর্নিং ওয়াক করতে। দেখে নাও ভিউটা। জিরাফ রাখা আছে। চলো বন্ধুরা দেখি মঙ্গল পাণ্ডে পার্কে আর কি কি আছে। এখানে একটি পুরনো মন্দির আছে আর দূরে দেখা যাচ্ছে কিছু বাচ্চাদের খেলনা। বাচ্চাদের খেলনা যে খেলনা সামগ্রী রাখা আছে। চলো দেখি। এখানে একটি টায়ার দিয়ে দোলনা করা হয়েছে, দুটি টায়ারের দোলনা। চলো একটু দোলনায় দুলে নিই। সামনে দেখি আর কি কি আছে। এখানেও একটা গোল দোলনা আছে। সামনের দিকেও কিন্তু টানেল রাখা আছে। অনেক রকম খেলনার জিনিস এখানে আছে। চলো টানেলে একটু উঠি। এটা বাচ্চাদের খেলনার জিনিস, যদিও একটু লোভ সামলাতে পারলাম না। টানেলের মধ্যে ঢুকতে পারবো? দেখি চেষ্টা করে ঢোকা যায় নাকি। ট্রলিং করতে করতে এগিয়ে আসি। একটু স্লোপিং এ নিয়ে পড়ি। বন্ধুরা, আজকে একটি মনোরম সকাল উপভোগ করলাম।
আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলো দেখি আর কি কি আছে। এটি একটি মাউন্টেন ক্লাইম্বার। এদিকে একটি ফোয়ারা করা আছে, ফোয়ারাটা এখন বন্ধ আছে। ওই দূরে একটি কুড়ে ঘরের মতো করা আছে। পার্কের মধ্যে হেঁটে চলেছি আমি। চারিদিকে সুন্দরভাবে গাছ লাগানো আছে। সার সেট করা আছে, সারিবদ্ধ হবে সেট। পুরানো গাছ, বড় গাছ। এদিকে গঙ্গার বুকে নৌকা বাঁধা আছে তিনটি, শান্ত গঙ্গার জল। ওই দূরে কিছু লোক ব্যায়াম করছে সকালে। এখানে একটি বট গাছ, চারিদিকে ঝুড়ি মিলেছে। এখানে একটি দোলনা রাখা আছে। এখানে একটি খাল কাটা আছে, পাতায় ভর্তি শুকনো পাতা। শীতের শেষে বসন্তে ঝরা পাতায় খালটি ভর্তি হয়ে গেছে। আবার গঙ্গার পাড়ে চলে এলাম। ওখানে একটি নৌকা, মাঝি নৌকা বেয়ে চলেছে গঙ্গার শান্ত জলে। খুব মনোরম একটি সকাল। এখানে অনেকগুলি নৌকাও বাঁধা আছে। পাখিদের কিচিমিচি ডাক। চলো এবার জিমে চলে যাই। ব্যারাকপুর পার্কে কিন্তু জিমও আছে, মঙ্গল পাণ্ডে পার্কের মধ্যে। সকালে মর্নিং ওয়াক করছেন সকালে, জিমে কসরত দেখাচ্ছে। ওপেন জিম এটি একটি, মুক্ত পরিবেশে জিম করছেন সকলে। প্রকৃতির মুক্ত বাতাস, গঙ্গার তীর, খুব মনোরম একটি দৃশ্য। একজন বয়স্ক ব্যক্তি জিম করছেন ওদিকে। পুরো পার্ক থেকে একটি ওভারভিউ দেখে নেওয়া যাক। এখানে একটি বক, ওই যে আসার গেট, পার্কে প্রবেশের গেট। এদিকে সেই জিরাফগুলি। তো বন্ধুরা, সকলেই খুব ভালো থেকো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।